দাদা আমাকে বাঁচান, আমি তো শেষ হয়ে গেলাম, আমার বয়স 18, আমার নাম, আমি একজন মাদ্রাসার ছাত্র, মানে আমি একজন হুজুর, আমি হুজুর হয়েও এই খারাপ কাজটা ত্যাগ করতে পারছি না, আমার নিজের অজান্তেই এই খারাপ কাজে চলে যায়, আপনার ভিডিও দেখি তাও ছাড়তে পারছি না, কি করব এখন বলেন। এটা রোজার মাস, আর এই রোজার মাস আসার আগে অনেকবার এই খারাপ কাজ করেছি, এই ভেবে যে রোজার মাসে তো আর করতে পারবো না, তাই এখনই করতে হবে, তবে নিয়াত করছি এই রোজার মাসেই আমার অভ্যাস পরিবর্তন করতে হবে। আপনি কিছু একটা করেন, আমাকে বাঁচান, আমার এই বয়সেই অনেক চুল পেকে গেছে, লোকজন বন্ধুরা সবাই বাজে বাজে কমেন্ট করে, আমার খুব খারাপ লাগে, দাদা আমি খুব কষ্টে আছি, আমি এই জগৎ থেকে বের হতে চাই, আমি আর পারছি না, আপনি কিছু একটা করেন। আমি এখন বর্তমানে আলিম দ্বিতীয়তে পড়ি, অর্থাৎ ইন্টারসেকশন ইয়ার, দাদা আপনিই পারেন আমাদের বাঁচাতে, ভালো থাকবেন দাদা। এই কথার উত্তর দেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আমি একটা মেডিটেশনের ভিডিও বানিয়েছিলাম, আর সেটাতে আমাকে অনেকজন মেসেজে এবং কমেন্ট সেকশনে গালাগালিও দিয়েছে, আমি নাকি ভিডিওতে বাজে জিনিস প্রচার করছি, ইসলামের বিরুদ্ধে কথা বলছি, আর মেডিটেশন করা মুসলিম ধর্মে নাকি হারাম, তো কমেন্টগুলো অটোমেটিক মডারেট হয়েছে এবং সেগুলো ডিলিট হয়ে যাবে। এখন কথা হচ্ছে মেডিটেশন হারাম এটা কোথায় লেখা আছে, আর তাছাড়া নিজেকে জানা, নিজের ভেতরের শক্তিকে চেনা, একটা বাজে কাজ কী করে হতে পারে? মেডিটেশন এমন একটা জিনিস যেটা তোমার ভেতরের শক্তিকে জানতে সাহায্য করবে, যোগ ব্যায়াম যেটা তোমার শরীরকে সুস্থ রাখতে সাহায্য করবে, আর তাছাড়াও এই ভিডিও সিরিজগুলো নিয়েও অনেকের সমস্যা রয়েছে, তাদের কথাই আমি নাকি ভুল জিনিস শেখাচ্ছি বা বলছি তোমাদের। প্রথম কথা, কোনো ধর্ম, সেটা হিন্দু ধর্ম হোক বা মুসলিম বা খ্রিস্টান, এই ধর্মগুলো কখনো ভালো জিনিসে বাধা দেয়নি, কিন্তু খারাপ জিনিসকে বর্জন করতে শিখিয়েছে। কিন্তু আজ এই দুনিয়াতে কিছু শয়তান ধর্ম নিয়ে বেনওয়াশের কাজ চালাচ্ছে, তারা তোমাকে ভুল জিনিস বোঝাচ্ছে, আর তোমরা তাদের শুনে নিজেদেরকে পিছিয়ে ফেলছো। এখন তোমরা যদি নিজেদেরকে পেছাতে চাও বা পিছিয়ে ফেলো, তাতে আমার কি, আমি তো আমার কাজ করছি। মেডিটেশন যে কেউ করতে পারে, বাচ্চা থেকে বুড়ো, এটা সবার জন্য। আর যাদের মনে হচ্ছে এটা হারাম তোমাদের জন্য, তোমরা ডেসক্রিপশনে একটা লিংক পাবে, একজন মুসলিম দাদা নিজে মেডিটেশন করে এবং সে মেডিটেশনের বিষয়ে কথা বলছে, এবং সেটা দেখে তোমার নিজের কনফিউশনকে ক্লিয়ার করতে পারো, কিন্তু আমাকে থামাতে পারবে না, আমি আমার কাজ করছি, অ্যাম অন মিশন, আর এই মিশন প্রত্যেকটা মানুষের জন্য, তাদের ভালোর জন্য, নোংরাকে শেষ করার জন্য। আমার পরিচয়, আমি একজন ভারতীয়, আর আমার জাত মনুষ্য জাতি, আর তুমি যদি জাত পাত ভেদাভেদ ভুলে একজন মানুষ হতে পারো, তবে এই ভিডিওটাকে কন্টিনিউ করো, নয়তো এই চ্যানেল তোমার জন্য নয়। আমি চাই এখানে একজন প্রকৃত মানুষ থাকবে। এবার আসি ওই ভাইয়ের কথাতে। এই ভাইটি ধর্মে একজন মুসলিম, তার উপর সেই মাদ্রাসার একজন ছাত্র। আমি যতদূর শুনেছি মাদ্রাসায় কোরআন বই থেকে জ্ঞান তাদেরকে দেয়া হয়, আর ওই পবিত্র কোরআনে এটা লেখা আছে হস্তমৈথুন হারাম, বা যে কোনো নোংরা কাজ, নোংরা নেশা, সেটা করা তোমাদের জন্য বা ইসলামে হারাম। তুমি যদি আল্লাহকে মন থেকে ভালোবাসো, তবে তুমি আজ থেকে প্রতিজ্ঞা নেবে যে তুমি বাজে কাজ আর কখনো করবে না, বাজে জিনিস কখনো চিন্তা করবে না, বাজেভাবে কারোর দিকে তাকাবে না। তুমি একজন ছাত্র, আর ছাত্র জীবনে ডিসিপ্লিনে থাকাটা অনেক জরুরি। নিজেকে নিয়ন্ত্রণ করতে গেলে অনেক নিয়ম মেনে চলতে হবে তোমাকে। ফিজিক্যাল স্ট্রেংথ এমনি এমনি আসবে না, কঠোর পরিশ্রম করতে হবে, নিজের প্রতি যত্নশীল হতে হবে, ধৈর্য ধরতে হবে। আর তুমি রোজার সময় ভেবেছিলে রমজানের আগে যা করার করে নেবে, এটা ভুল বন্ধু, তুমি পারবে না। তুমি ভাবছো ওই খিদেটা একবার আসবে, না, ওটা বারবার আসবে। পবিত্র রমজান যারা পালন করছো, তারা আল্লাহকে স্মরণ করো, সব সময় স্মরণ করো, নিজেকে পবিত্র রাখো, আর মনকে শান্ত রাখতে গেলে মেডিটেশন করতে হবে, ওটা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে অনেক সাহায্য করবে। মেডিটেশনের লিংক ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকে পুরো ভিডিওটা দেখো, ওটা তোমার মাইন্ডে বসিয়ে নাও, তবে তুমি বুঝতে পারবে কি জানতে চাইছো তুমি, কি হচ্ছে তোমার সাথে। এবং সাথে তুমি যদি একজন মুসলিম হও, পাঁচবার নামাজ পড়ো। তোমরা অনেকে নামাজ পড়তে চাও না, হিন্দু ধর্মে আমরা পুজো দিয়ে থাকি এবং আমরা হাত জোর করে ঠাকুরকে প্রণাম করি, কিন্তু আজকাল কেউ সেটা করে না বা সেই জিনিসটাকে প্রাধান্য দেয় না, আর ঠিক তোমরা নামাজও পড়তে চাও না। তো এগুলো আমাদের মনকে শান্তি দেয়, খারাপ থেকে ভালোতে আসতে প্রেরণা দেয়,
স্পিরিচুয়াল দিক থেকে এবং মেন্টাল দিক থেকে অনেক শান্তি দেয়। এখন আমার কথা অনেকের ভালো লাগবে না, কারণ তাদের ভাবনা বা তারা মনে করবে এগুলোতে তেমন এফেক্ট পড়ে না। তোমার মন যেটা ভাবছে সেটা তুমি করছো, তবে তোমার মনের জন্য তোমার কিছু করাটা দরকার নয় কি? বা তুমি এই ভাবনাগুলো কিভাবে আটকাবে, বা তুমি তোমার ভেতরের নোংরা চিন্তা ভাবনাগুলোকে কিভাবে আটকাবে, সেটার কোনো উপায় আছে কি তোমার কাছে? যদি থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে লেখো। পিসফুল, হ্যাপিনেস, এগুলো তো সব মনের মধ্যেই আসে, মানে শান্তি, হাসি খুশি, এগুলো তো সব মনের মধ্যেই আসে, তাই না? ভালো লাগা, এটাও তো মনের উপরেই ডিপেন্ড করে। যদি তুমি ঈশ্বর, আল্লাহ, গড তাদেরকে স্মরণ করো, তবে এটা তোমার উপর অনেক প্রভাব ফেলবে। যারা রোজা পালন করছো তাদের একটা কথাই বলবো, যেটা করবে মন থেকে করবে, পবিত্রভাবে করবে। আর একবার ভুল হলে সেটাকে শুধরে নেওয়া যায়, কিন্তু বারবার করা জিনিসটাকে ভুল বলে না বন্ধু। আমি আশা করি আমি কি বলতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো। যারা যারা এই মিশনে আছো তারা কমেন্ট করো তোমাদের অনুভূতি, তোমরা কি বেনিফিট পাচ্ছো। প্রত্যেকে দেখুক যে তোমরা আগের থেকে ভালো আছো নাকি খারাপ আছো। যদি নিষ্ঠার সাথে এতদিন আমার এই ভিডিওগুলো ফলো করেছো, তবে আমি গ্যারান্টি দিতে পারি তোমাদের ক্ষতি আমি করিনি। আমি একজন হিন্দু হয়েও আমার প্রত্যেকটা মুসলিম ভাইদের খারাপ জিনিস কখনো শেখাইনি, আর তোমাদের মধ্যে অন্ধবিশ্বাস আমি ঢোকাচ্ছি না, কারণ আমিও কুসংস্কারে বিশ্বাসী নই। আর এই বিষয়ের ওপরেও এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে। দেখো 3 বছর আগে বানিয়েছিলাম এই ভিডিওটা। আর একটা কথা মনে রাখবে, তুমি কি শিখছো, তুমি কি দেখছো, এগুলো তোমার জীবনে অনেক প্রভাব ফেলে, বা তোমার ফিউচার কেমন হবে তারও ওপর এগুলো ডিপেন্ড করছে। নিজেকে আপগ্রেড করো, নিজেকে স্মার্ট করো। দুনিয়া এগোচ্ছে আর দুনিয়া স্মার্ট হচ্ছে। যদি পায়ে পা না মেলাতে পারো তবে তুমি পিছিয়ে যাবে। এখন আমার এই কথাগুলো তাদের মাথায় ঢুকবে যারা একজন প্রকৃত মানুষ, আর তাদের নিয়ে আমি ভাবি না যারা শুধু ধর্মের দোহাই দিয়ে মানুষকে ভুল বোঝায় আর নোংরা চিন্তাকে সাপোর্ট করে। মানুষ হতে শেখো, প্রকৃত মানুষ। আর আমি তোমাকে বাঁচাতে পারবো না যদি তুমি তোমার যুদ্ধটা নিজে না লড়াই করতে পারো। এই যুদ্ধটা তোমার, আর যুদ্ধটা তোমার নিজের সাথে। এখন তুমি কিভাবে লড়াই করবে সেটা তোমাকে ভাবতে হবে, আর তাছাড়া তুমি একজন কেমন মানুষ হবে সেটাও তোমাকে এখন থেকে ডিসাইড করতে হবে। আর তাছাড়াও অন্যান্য সমস্যা থাকলে সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে ডিসকাস করতে পারো। এই গ্রুপের লিঙ্কও তুমি ডেসক্রিপশানে পেয়ে যাবে। এবং কাদের কাদের চুল উঠে যাচ্ছে বা বয়সের আগে চুল পেকে গেছে সেটাও একটু কমেন্ট করে জানিও। 500 কমেন্টের টার্গেট রাখছি। যাদের এই সমস্যাটা রয়েছে চুল নিয়ে, তারা যদি কমেন্ট করো তবে আমি ডেডিকেটেড চুলের ওপর ভিডিও বানাবো। আর সময় অনেক আছে তোমাদের কাছে নিজেকে রিকভার করার, নোংরা জিনিস থেকে, নোংরা ভাবনা থেকে নিজেকে বাইরে বের করার। তোমার ফিউচার প্ল্যান কি, তুমি কি হতে চাও সেটা কমেন্টে অবশ্যই জানাও। নিজের বিষয়ে লেখো, প্রত্যেকটা কমেন্ট আমি দেখব। আর প্রতিটা পদক্ষেপে ভুলে যেও না যে তুমি একজন যোদ্ধা যে রয়েছে মিশনে। ইউ আর অন মিশন, সে ইয়েস অর নো, #AmOnMission